বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক কথার জাদুকর হুমায়ূন আহমেদ, সাহিত্য অঙ্গনে কিংবদন্তি এক নাম। আজ 13 নভেম্বর সেই কিংবদন্তি হুমায়ূন আহমেদের জন্মদিন। জন্মেছিলেন 1948 খ্রিস্টাব্দের 13 নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুপুরে। হুমায়ূন আহমেদ তার কীর্তি রেখেছেন শিল্প সাহিত্যের বেশিরভাগ শাখাতেই। আজ এই কথার জাদুকরের 73তম জন্মদিনে বাংলা চ্যানেলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। আয়েশা আহসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যদি মন কাঁদে তুমি চলে এসো, গানের বড়সার মতোই এক বৃষ্টি দিনে ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। এই কিংবদন্তির 73তম জন্মদিন আজ, যিনি চলে গিয়েও হিমু, মিসির আলী আর বাকের ভাই চরিত্রে আজও অমর হয়ে আছেন। জীবদ্দশায় বাংলা কথা সাহিত্যকে সমৃদ্ধির এক অনন্য স্থানে পৌঁছে দিয়ে গেছেন হুমায়ূন আহমেদ। তার সৃষ্টিগুলো পেয়েছে অমরত্ব, তার লেখা গানগুলো এখনো মানুষের মুখে মুখে। প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়েই সাড়া ফেলেন বিজ্ঞানের ছাত্র হুমায়ূন আহমেদ। 1972 সালে প্রকাশিত তার প্রথম এই উপন্যাসটি পাঠক মহলে এতটাই নন্দিত হয়েছিল যে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। হুমায়ূনের উপন্যাসের নাট্যরূপ ধারাবাহিকভাবে টেলিভিশনে প্রচারিত হলে সেখানেও দর্শকদের সাড়া মেলে ব্যাপক। 1990-এর গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন হুমায়ূন আহমেদ। তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তি পায় 1994 সালে। এরপর শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা সহ সবগুলোই ছিল দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় এবং ব্যবসা সফল। 1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে 2004 সালে নির্মাণ করেন শ্যামল ছায়া সিনেমাটি। 2006 সালে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সিনেমাটি। এছাড়াও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। নিজের কাজের স্বীকৃতিস্বরূপ 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশে বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন নন্দিত এই কথা সাহিত্যিক। 2012 সালের 19 জুলাই মারণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ূন আহমেদ, চলে গিয়েও যিনি রয়ে গেছেন সবার মনের মণিকোঠায়। আশা আসান, বাংলা চ্যানেল।